आज फिर दिल्ली ते गेलेन कामदुनिर प्रतिबादीरा सुप्रीम कोर्टे मामला तोड़जोड़ करते ही दिल्ली गेलेन तारा मंगलवार कोलकाताय अराजनैतिक मिछिल करे कामदुनिर प्रतिबादीरा अन्यदिके कामदुनिते बिरोधी दल नेतार नेतृत्वे बीजेपी महिला मोर्चा मिछिल करे राज्य सरकारेर उपर कोनो आस्था नेई जानालेन कामदुनिर प्रतिबादीरा আমরা বিকালে বিকালের দিকে আমাদের উকিলের সাথে অ্যাপয়েন্টমেন্ট আছে উকিলের সাথে কথা বলার পর তারপরে আমরা কোর্টে এসএলপি করব তো দেখা যাক কি হয় একটা আশা নিয়ে তো যাচ্ছি দেখুন আমরা তো সেই রিপোর্ট সেই ফরেনসিক রিপোর্ট ডিএনএ এর টেস্ট করা রিপোর্ট বা কোনো কিছু নতুন করে কোনো কিছু হবে না এখানে নিম্ন আদালতে যে রিপোর্ট হয়েছে সেই রিপোর্টগুলি সাধারণত সুপ্রিম কোর্টেও জমা পড়বে তো সেই ক্ষেত্রে জানি না কি আমরা আদেও বিচার আমরা পাবো কি না আসলে কি বলুন তো এই রাজ্যে বিচার পাইনি বলে আমাদের মনটা অনেক হতাশা আমরা সেই গ্যারান্টি দিতে পারছি না যে আদেও আমরা সেই বিচার পাবো কি না তবুও যাচ্ছি সুপ্রিম কোর্টে আশা করে যদি আমরা ঠিকঠাক রায় পাই ঠিকঠাক বিচার পাই সেই আশা আমাদের দাবি নিয়েই যাচ্ছি যেহেতু আমাদের রাজ্যে আমরা রায় পেলাম না আমাদের রাজ্যে আমরা রায় পাবো সেটাই আমাদের আশা ছিল কিন্তু সেখান থেকে আমরা নিরাশ হয়েছি আমাদের একমাত্র উদ্দেশ্য আমরা সুপ্রিম কোর্ট যাচ্ছি একটাই কারণে যারা দোষী তারা যেন আবার যেহেতু পুনরায় আবার জেলের মধ্যে ঢুকতে পারে সেই ব্যবস্থা করা হোক আর রাজ্য সরকারের তরফ থেকে বলছি আমরা বারবার দেখছি যে রাজ্য সরকারের তরফ থেকে সুপ্রিম কোর্ট যাওয়া হয়েছে সুপ্রিম কোর্টে অ্যাপিল করার চেষ্টা করা হচ্ছে সেই ক্ষেত্রে আমি বলবো যে রাজ্য সরকার যদি এখন যাচ্ছে তাহলে এতদিন কি করছিলেন এখন আবার রাজ্য সরকার শুনছি কি কপিল সিকবারকে দিচ্ছেন এতদিন কি করছিলেন আজকে রাজ্য সরকার কপিল সিকবারকে দিচ্ছে তাহলে এতদিন আমাদের যখন হাইকোর্টে কেসটা ছিল তখন একবারও প্রয়োজন মনে করেনি ওনাকে দেয়ার যে আমাদের আমাদের পথে চলতে দিন রাজ্য সরকারের প্রতি দীর্ঘ দশ বছর ধরে ভরসা করেছি আর আমরা রাজ্য সরকারের প্রতি ভরসা করি না যাচ্ছি আমরা যে খুব ভারাক্রান্ত মনে কারণ আমরা যে বিচারটা চেয়েছি সেটা আমরা পাইনি আমরা পেয়েছি একদম নিকৃষ্ট মানের বিচার এবং সেই জন্য আমরা ভারাক্রান্ত হৃদয়ে আমরা আজ সুপ্রিম কোর্টে যাচ্ছি এবং আমাদের লড়াই যে জারি থাকবে তা আমরা বুঝিয়ে দেব কারণ আগামী দিনেও আমরা চাই যে এই কামদুনির যে ঘটনাটি ঘটলো সমাজকে যে একটা বাজে বার্তা দেওয়া হলো সেটা জনগণ জানে এবং জনগণকে বুঝতে হবে যে আলটিমেটলি আমাদের পুলিশ প্রশাসন বা পুলিশ ব্যবস্থার যে সিস্টেমটা সেটা একদম করাপ্টেড হয়ে গেছে সেখানে যা খুশি তাই করা মানে স্বজন পোষণ যেমন আছে তেমনি দলগতভাবেও তাকে বিভিন্নভাবে সাহায্য করা হয় কাজে সেই জায়গাটা আমরা তুলে ধরবো আগে আমরা সুপ্রিম কোর্টে এইটা অ্যাপিল ঠ্যাপিল করেই আমরা নেক্সট পদক্ষেপই হবে আমাদের যে সিআইডি যা করেছে আমাদের কেসের মধ্যে যদি কোনো টেম্পারিং হয়ে থাকে সেই নিয়ে আমরাও একটা তদন্ত আলাদাভাবে হাইকোর্টে করবো না না সিবিআই এখনই আমরা চাইছি না আগে সুপ্রিম কোর্টে অ্যালার্ম হয়ে যাক সব কিছু আমরা অর্ডারটা চেষ্টা করছি অর্ডারটা বার করতে অর্ডারটা যদি বের হয় তাহলে ওই চারজনকে আবার ঢোকানো যাবে এই চারজনটা পুরোটাই একেবারে ধর্ষিত লোক তাদেরকে কি করেছে এই যে গভর্নমেন্ট তাদের হেল্প করেছে মেইন ব্যাপারটা হচ্ছে তারা প্রথম থেকে বলে যাচ্ছে গ্যাং রেপ হয়নি এটা রেপ হয়েছে এই করার পরেই আস্তে আস্তে দুজনকে ছাড়ালো এখন চারজনকে ছাড়ালো আগামী দিনে হয়তো দুজনকে ছাড়াবারও ব্যবস্থা করতে পারে তাদের এই ইন্টেনশন আছে বলেই আমার মনে হয় যে আমাদের মনে হয় যে এখনই আমাদের কি করা করণীয় সেইগুলো আমরা আগে করে তারপরে সিবিআই নিয়ে ভাববো এখনই সিবিআই ভাবছে হ্যাঁ করা যাবে অবশ্যই এটা পার্সন হ্যাঁ এছাড়াও জেনে রাখুন আমাদের মাননীয় অজিত চৌধুরী মশাই কিন্তু আর একটা সুপ্রিম কোর্টে করবে করেন আজকেই হয়তো করবে হ্যাঁ তাদের সাহায্য তারা নিজের থেকেই আমাদের সঙ্গে যোগাযোগ করেছে আর সব থেকে বড় কথা নির্ভয়ার মা আমাদের ওয়েলকাম জানিয়েছে আমরা তার বাড়িতে
তার বাড়িতেও আমরা যাব, দেখা করব একসঙ্গে আমরা সাংবাদিক সম্মেলন। দেখুন, রাজ্য সরকারের যেখানে ভূমিকা নেওয়া উচিত ছিল সেই হিয়ারিং এর সময় ওরা যে অ্যাক্ট করেছে সেটা কোনো মতেই আইনি দিক থেকে এবং কোনো প্রক্রিয়াতেই সমর্থনযোগ্য নয়। সেজন্য রাজ্য সরকার যেভাবে তাড়াহুড়ো করে হচ্ছে, আমরা দেখলাম যে দিল্লি পৌঁছে মামলা করলেন আর বিকেলবেলা ড্যাং ড্যাং করে যাদের ছাড়ার উচিত ছিল না তাদের ছেড়ে দিলেন, তার থেকে স্পষ্ট হয় যে রাজ্য সরকারের ইন্টেনশন কি। এবং তিন নম্বর পয়েন্ট অত্যন্ত গুরুত্বপূর্ণ, রাজ্য সরকার দাদা তৃণমূল কংগ্রেসের অনেক নেতাকেও জিজ্ঞেস করলে আপনারা এটা জানতে পারবেন, যে সমস্ত সিরিয়াস ক্রিমিনালরা থাকেন যাদের এগেনস্টে স্পেসিফিক কমপ্লেন থাকে তাদের একাধিক অপরাধী ব্যাকগ্রাউন্ড থাকে, যাদের ছেড়ে দেওয়া হয়েছে তাদেরও একাধিক ব্যাকগ্রাউন্ড ছিল, অন্য কোনো না কোনো কেস তাদের এগেনস্টে রেজিস্টার হয়ে বিভিন্ন জায়গায় আছে, সেটাতে অ্যাটলিস্ট সোনারেস দেখিয়েও টেম্পোরারি লিগ্যাল রিলিফ দেওয়ার অপশন ছিল, কিন্তু সেই জায়গায় রাজ্য সরকার সদর্থক পদক্ষেপ নেয়নি। ফলে রাজ্য সরকারের এই বিষয়টিও আইনি লড়াইয়ে আমরা তুলে ধরবার চেষ্টা করব। বিরোধী দলনেতা তার উদ্যোগে তিনি সমস্ত ব্যবস্থা করে দিয়েছেন, আপনারা দেখেছেন যে যারা এতে এফেক্টেড হয়েছেন, যারা আন্দোলন করছেন তাদের সবাইকে নিয়েই আমরা দিল্লি যাচ্ছি। আজকে প্রাথমিক আমাদের লিগ্যাল কনফারেন্স আছে বিকেলবেলা চারটের সময়, আমাদের প্রয়াত নেত্রী সুষমা স্বরাজ্জির মেয়ে বাসুরী দেবী আছেন ওখানকার অ্যাডভোকেট, তার সাথে আমরা প্রাইমারি লিগাল ডিসকাশন করব এবং স্ট্র্যাটেজি ফাইনাল করব। বেসিক একটা স্ট্র্যাটেজি রয়েছে, এদের যারা এখানকার অ্যাডভোকেট ছিলেন তাদেরকেও আমরা ডেকে পাঠিয়েছি এবং সেটা করবার পরেই আমরা এইটুকু প্রাইমা ফেসিতে অ্যাসিওর করছি, ভারতবর্ষের টপ মোস্ট দুজন ক্রিমিনাল অ্যাডভোকেটের সাথে আমাদের কথা হয়েছে, তাদেরকেও আমরা এই কেসে অ্যাকোমোডেট করব এবং কোনোভাবেই স্টেট গভর্নমেন্টের পারফরমেন্সকে আতসকাচের বাইরে রাখা যাবে না। এবং তাদের এই অ্যাক্ট নিয়ে আমরা রীতিমতো সন্ধিহান, তাই দ্রুততার সাথে সুপ্রিম কোর্টে আমরা এটা দৃষ্টি আকর্ষণ করবার চেষ্টা করব। এবং আমরা আজকে এখানে সন্দেহ প্রকাশ করছি এবং বিরোধী দলনেতাও ইতিমধ্যে বলেছেন, এরা শুধু ছেড়ে দিয়েছে এমনটা নয়, আমরা কেন্দ্রীয় স্তরে বিভিন্ন জায়গায় বলবো যাতে বিভিন্ন রাস্তা গলে এরা বাংলাদেশ না পালিয়ে যেতে পারে, আমাদের কাছে এটা খবর আছে এবং আমরা সন্দেহ প্রকাশ করছি এই অপরাধীদের কাউকে কাউকে বাংলাদেশে বের করে দেওয়ারও চেষ্টা চরিত্র হচ্ছে। তো অবিলম্বে ইমিডিয়েট অ্যাক্ট করার জন্য এবং নির্যাতিতাকে জাস্টিস দেওয়ার জন্য যে লেভেল পর্যন্ত যাওয়া দরকার আইনি পথে, আমরা সব ধরনের সাহায্য এদেরকে করবো। বিরোধী দলনেতা সেই মতো অ্যারেঞ্জমেন্ট করে দিয়েছে।